আমি আজকে কথা বলবো কোমরে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা কমানোর জন্য আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে এবং কতদিন খেতে হবে, তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো। কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবো, এরপর বিস্তারিত। এটি হচ্ছে ন্যাপ্রোয়ে 500 mg একমি ফার্মাসিউটিক্যালের পণ্য, আর এটি হচ্ছে মেরিনকাল ডি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের পণ্য। দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে কোমরে ব্যথা হচ্ছে, আপনি বসলে উঠতে পারছেন না বা উঠলে দেখা যাচ্ছে বসতে আপনার কষ্ট হচ্ছে, অথবা শুয়ে আছেন তারপরে দেখা যাচ্ছে কোমরে তীব্র আকার ধারণ একটি ব্যথা অনুভব হচ্ছে। তো এর জন্য আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে, এর জন্য আপনাকে ন্যাপ্রোয়ে 500 mg, ন্যাপ্রোয়ে প্লাস 500 mg ট্যাবলেটটি খেতে হবে, আর মেরিনকাল ডি ট্যাবলেটটি খেতে হবে। এই দুইটি ট্যাবলেট আপনি কীভাবে এবং কখন খাবেন? ন্যাপ্রোয়ে প্লাস 500 mg ট্যাবলেটটি খেতে হবে আপনাকে দিনে দুইবার, সকালে এবং রাত্রে ভরা পেটে, এইভাবে 7 দিন খেতে হবে। আর এর পাশাপাশি আপনাকে খেতে হবে মেরিনকাল ডিটি, এটি খেতে হবে আপনাকে দুপুরবেলা ভরা পেটে, একটি করে 1 মাস। দেখা যাচ্ছে আপনি কোমরে ব্যথা হওয়ার কারণ হচ্ছে আপনার যদি ক্যালসিয়াম শরীরে শর্ট হয় তাহলে কোমরে ব্যথা হতে পারে, আর অথবা আপনি যদি কোনো ভারী কাজ করেন তো সেক্ষেত্রে আপনার কোমরে ব্যথা হতে পারে। এর জন্য আপনাকে এই দুটি মেডিসিন খেতে হবে, খেলে দেখা যাবে আপনার যে কোমরের যে ব্যথাটি হচ্ছে তীব্র বা হালকা, আপনি দেখা যাচ্ছে বসলে উঠতে পারছেন না, উঠে কোনো কাজ করতে পারছেন না বা বাঁকা হয়ে কোনো কাজ করতে পারছেন না, তো এই দুটি মেডিসিন খেলে দেখা যাবে আপনার ব্যথাটি আর থাকবে না, আপনি স্বাভাবিকভাবেই সব কাজ করতে পারবেন। আর আপনাকে ন্যাপ্রোয়ে প্লাস্টিক খেতে হবে আপনাকে দিনে দুইবার খেতে হবে, সকালে এবং রাত্রে ভরা পেটে, এভাবে আপনাকে 7 দিন খেতে হবে। আর মেরিনকাল ডিটি খেতে হবে আপনাকে দুপুরবেলা করে, একটি করে ভরা পেটে, মেরিনকাল ডিটি খেতে হবে আপনাকে 1 মাস। আপনি ব্যথার ট্যাবলেটটি খেতে হবে 7 দিন, আর ক্যালসিয়াম ট্যাবলেটটি খেতে হবে 1 মাস। খেলে দেখা যাবে আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতির কারণে যদি কোমরে ব্যথা হয়ে থাকে তো সেটিও আর থাকবে না, আর যদি আঘাতপ্রাপ্ত ব্যথা হয়ে থাকে তো সেটিও আর থাকবে না। তো আমি আবারও বলে দিচ্ছি, ন্যাপ্রোয়ে 500 mg, এটি আপনাকে খেতে হবে দিনে দুইবার, সকালে এবং রাত্রে, এটি খেতে হবে আপনাকে ভরা পেটে। আর এর সাথে গ্যাসের ট্যাবলেট দেওয়াই আছে, এক্সট্রা কোনো গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। আর মেরিনকাল ডিটি খেতে হবে আপনাকে একটি করে দুপুরে ভরা পেটে, এভাবে 1 মাস খেতে হবে। যদি আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে যদি কোমরে ব্যথা হয়ে থাকে তাহলে সেটি পূরণ হয়ে যাবে, আর যদি আপনি ভারী কাজ করতে যেয়ে আঘাত পান অথবা হুট করে উঠতে যেয়ে কোমরে আঘাত পান তাহলে ন্যাপ্রোয়ে 500 mg প্লাসটি খেলে ও ব্যথাটি আর থাকবে না। ন্যাপ্রোয়ে 500 mg প্লাসটি আপনাকে খেতে হবে 7 দিন, দিনে দুইবার, সকালে এবং রাত্রে ভরা পেটে। আর মেরিনকাল ডিটি খেতে হবে আপনাকে ভরা পেটে, একটি করে দুপুরে, 1 মাস। খেলে দেখা যাবে আপনি যদি ক্যালসিয়ামেরও ঘাটতি থাকে সেটিও পূরণ হয়ে যাবে, এবং যে ব্যথাটি করছিল বা ব্যথাটির কারণে আপনি কোমরে ব্যথা হচ্ছিলো বা আপনি হাঁটাচলা করতে সমস্যা হচ্ছিলো তো সেটিও আর থাকবে না। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন।